আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই, দুদিন আসতে পারিনি, দুদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট আজকে অনেকগুলো খবর আছে আজকে তোমাদের জন্য। তো অপেক্ষা করো না ভাই, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে দেখো, খবর আসছে আমাদের কিছু আপডেট, সেগুলো আগে বইয়ে নিয়ে কী বলবো। তো সবার আগে বলবো কী আপডেট আসছে। অ্যাডভান্স সার্ভারে মানে কিছু দুটো মোড অ্যাড হবে, যেমন আগের বারে অ্যাড হয়েছিলো পাম্পকিন মোড আর নাইফ থ্রো মোড, বৃষ্টি হচ্ছিলো, রেইন হচ্ছিলো, তো ওরকম দুটো মোড অ্যাড হবে, প্লাস কিছু ওয়েপন অ্যাড হবে। তো সেগুলো তোমাদেরকে জানাবো, আর এগুলোই জাস্ট এগুলোই জানাবো, যাতে আপডেট আসছে এগুলো জানাবো। আর অ্যাডভান্স সার্ভারে আর কিছু আপডেট এসছে সেগুলো আরও সব তোমাদের সব জানাবো, এবং রিলিজ ডেটের নাম এইসবগুলো। তো আগে শুরু করা যাক ভাই, কী কী বন্দুক আসবে, বন্দুক বলতে সরি, তাকে শুরু করে দুটো মোড আসতে চলেছে ভাই, সেগুলো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো দেখো, যে মোডগুলো আসতে চলেছে সেগুলো অসাধারণ, মানে মোডের নামগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো একটা মোড হচ্ছে কি, আগে ডিটেলস বলে নিই, একটা মোড হচ্ছে কি ভাই, যে আমাদের এখন মেশিন থেকে ভাই, ধরো আমাদের যে মেশিন গান ছিল লাইক M60 বা আর একটা যে মেশিন গান ছিল, যেটা মানে যারা স্পেশাল মোডে দিয়েছিলো অনলি এর আগে, সেগুলো হয়তো আবার দেবে। তার কারণ হচ্ছে, এটা তো তোমরা জানোই, যেটা কী মোড আসছে, কী আসছে বলেছে ভাই, ক্রিসমাস উপলক্ষে আপডেট তো আসছে, তো সেই উপলক্ষেই দেওয়ার কথা এদের। তো সেই উপলক্ষেই এরা দেবে আর একটা জাস্ট এমনি মোড ভাই, স্পেশাল মোড। তো দেখো ভাই, প্রথম এই যে স্নোবল মেশিন, যেটার কথা বলছিলাম, ইভেন্টের নাম হচ্ছে স্নোবল মেশিন। তো ইভেন্টে কী দেবে ভাই, বড়ো বড়ো স্নোবল দেবে ভাই, আমাদের স্নোবল ছুটে ছুটে মারতে হবে ভাই, চাপ নেই ভাই, হাত দিয়ে দেবে না ভাই, মেশিন গান দেবে আমাদের। সেটা কেমন মেশিন গান দেবে বলা হয়নি, মেবি M60 হতে পারে, সেটা অনলি ওই মোডেই অ্যাভেলেবেল। তো সেখানে ওখান থেকে ভাই আমাদের স্নোবল বেরোবে, তাই দিয়ে এনিমি মারতে হবে। আর সেকেন্ড যেটা আসতে আছে সেটার নাম হচ্ছে ফ্যাটাল ব্লেড। তো ইভেন্ট হবে, একটা পিভিই মোড হবে, অর্থাৎ যেমন ধরো আমাদের স্পেশাল মোড, যেমন ধরো আমাদের নাইফ থ্রো যে মোডটা এসেছিলো সেই মোডে যেমন আমরা ছুরি মারছিলাম, বৃষ্টি পড়ছিলো, তো এরকমই। বাট এখানে ভাই কী হবে, যারা এনিমি থাকবে তারা হচ্ছে AI, মানে টোটালি AI বেসড এনিমি, মানে এগুলোকে কম্পিউটার ক্রিয়েট করবে সেই এনিমিগুলোকে, কোনো অরিজিনাল এনিমি না, তাদের সঙ্গে আমরা মারামারি করি, বাট তাদের সঙ্গে মারামারি করতে হবে আমাদেরকে। তবে কীভাবে করতে হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি, জাস্ট এটুকুই বলা হয়েছে ভাই, কম্পিউটার বেসড AI সম্পূর্ণ এই এনিমিগুলোকে রিলিজ করবে, মানে AI তৈরি করবে এনিমি, আমাদের তাদেরকে মারতে হবে। PvE মোড ভাই পুরো একদম রেইনফল টল, বা হয়তো রেইনফল দেবে না এবার, এখন কেমন দেবে সেটা ওরা বলেনি, গতবার দিয়েছিলো রেইনফল, এবার হয়তো স্নোটল টাইপের সামথিং দেবে। আর এই হচ্ছে ভাই আমাদের ওয়েপনের আপডেট। তো তোমাদের জানো ভাই, গ্লোবাল স্প্রে গান, সেটা আমি নতুন করে এখানে নেই, সেটা দেখাইনি, কারণ এটা আগে বলা হয়ে গেছে এই বিষয়ে। তো দেখো, VSS-এ একটা নতুন জিনিস দেবে, সেটা হচ্ছে বুলেট হ্যাকসো। এটা কী কাজ করবে এখনও বলেনি। CAR-98-এ দেবে ভাই বায়োমেট্রিক সাইট, এটা কী জিনিস এটাও যায় না। আর M14 যে বন্দুকটাতে হচ্ছে SKS-এর মতন কোনো ফোকাস থাকে না, একটা খটখট সরি একটা একটা করে গুলি শর্ট করে, আশা করি তোমরা বুঝতে পারছো, সেই বন্দুক এখানে দেবে ভাই কোড অফ অ্যাঙ্গার। তো এবার এই জিনিসগুলো কী ভাই, জাস্ট নাম দিয়েছে, কোন কোন বন্দুকে ইউজ হবে সেটা দিয়েছে, এর থেকে বেশি এরা কিচ্ছু দেয়নি। আর একটা দিয়েছে ভাই, তোমাদের আগেই বলেছিলাম ভাই, ডবল ক্যানন একটা জিনিস দেবেন, ডবল ক্যানন বলে দেবেন, হ্যাঁ ডবল কার্টুস, অর্থাৎ সেখান থেকে ভাই MP40 মতন গুলি বেরোবে, তোমাদের আগেও বলেছি, তো ওটাও অ্যাড হবে। আর নতুন যে ভাই গানের কথা বললাম, গ্লোবাল গান, তো ওটা স্প্রে গান, গ্লোবাল স্প্রে করবে, ওটাও তোমাদেরকে বলেছি, তো ওটা আমি আর এই ভিডিওতে বলছি না। তো যেগুলো বললাম ভাই, এগুলো আর নতুন করে বলেছে ভাই, এগুলো অ্যাড হবে। বাট এগুলো কী ভাই, সেই লিক এবার আসেনি, কারণ গতবার যেটা হয়েছিলো অনেক কিছু লিক হয়ে গেছিলো সো আগে থেকে, তো তাই জন্য এবার গ্যারিনা একটু বেশি সাবধান হয়েছে এই বিষয়ে। তো গ্যারিনা এবার এটাই করছে, টোটালি এবার গ্যারিনা এটাই করছে। এবার এরপরে আরও কী কী আপডেট আসবে, অ্যাডভান্স সার্ভারে যখন খেলার সুযোগ পাবো তোমাদের তখন অবশ্যই ভিডিও দিয়ে দেবো। আর একটা ভালো কথা, অ্যাডভান্স সার্ভারে দেখো ভাই, অ্যাডভান্স সার্ভার সবাই খেলতে পারে না, মানে সবাইকে দেওয়া হয় না, এটা গ্যারিনার পক্ষ থেকে অনলি মানে টোটাল ওয়ার্ল্ডে 5000 মেম্বারকে দেওয়া হয়, যারা রেজিস্ট্রেশন করে তাদের মধ্যে থেকে জাস্ট 5000 পাবলিককে দেওয়া হয় ভাই অ্যাডভান্স সার্ভারটা খেলার জন্য। তো গতবার আমি পেয়েছিলাম, যারা যারা পেয়েছিলো তার আগের বার আমি পাইনি, কারণ আমি তখন ইউটিউবে ভিডিও বানাতাম না ভাই, আর আমি অত ইন্টারেস্টেড ছিলাম না, মানে অতটা অ্যাডভান্স সার্ভার নিয়ে মাতামাতি করতাম না। তো জাস্ট তার আগের বার আমি পাইনি, বাট এবার আমি আশা গতবার পেয়েছিলাম, এবারও আশা করছি পাবো। কিছু বাগস ছিল সেগুলো বিষয়ে আমি গতবার রিপোর্ট করেছিলাম, আশা করি এবারও করবো, আশা করি পাবো। তো বন্ধুরা, আমি জানি না এখন অ্যাডভান্স সার্ভার পাবো কি পাবো না, বা যদি গতবার যেমন অ্যাডভান্স সার্ভারে ভাই যে মানে টোটাল যে ইয়েটা ছিল সফটওয়্যারের যে ভার্সন, সেটা পুরো লিক হয়ে গেছিলো ওয়েবসাইটে, তো আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে ডাউনলোড করে আশা করি সবাই খেলতে পেরেছো। আমার অনেক বন্ধুরা খেলেছে, অনেকে সাবস্ক্রাইবাররাও খেলেছে, তারা যোগাযোগ করেছিল ফেসবুকে আমার পেজে, তো তারা আমাকে বলেছিলো ভাই খেলেছে তারা। তো জাস্ট
আমি আশা করছি এইবারও আমি তোমাদের এরকম আশা করি, যদি লিক হয়ে যায় ভাই এবারও তোমরা পেয়ে যাবে, আমি তোমাদের এবারও দিয়ে দেবো, তোমরা সবাই অ্যাডভান্স সার্ভারকে এনজয় করতে পারবে ভাই। আর যে আমি দুদিন ধরে ভাই ভিডিও বানাইনি, তো ভেবো না আমি সেই দুদিন বসেছিলাম, তো আমি ভিডিও রেডি করছিলাম কিছু, আমি অ্যাডাম নিয়ে ভিডিও বানাচ্ছি, মানে অ্যাডাম নিয়ে খেলবো ভাই, র্যাঙ্ক খেলেছি অ্যাডাম নিয়ে তোমাদের দেখাবো, মানে সত্যি অসাধারণ ভাই। দেখো একটা অ্যাডামকে যখন পুরো একদম মানে একদম নুব সাজিয়ে রাখা হয় না, সবাই নুব মনে করে, এবার কিছু কিছু প্লেয়ার আছে ভাই হায়াতো নিয়ে খেলে, তারা ভাই নুব মনে করে, সেই হচ্ছে ভাই তোমার ভিডিও খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করবো, তৈরি করছে এই ভিডিওটা। তো আজকের এই আপডেটের নিউজটা এটুকুই ছিল, আশা করি তোমরা সব জানতে পেরেছ। তো ভাই যদি পছন্দ